একথা আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শুনো শুনো শুনো, হাদা জিব্রাইল ও ইউক্রেনকা সালাম, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, মানে একই বিছানা আছে তো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যে জিব্রাইল, হাদা জিব্রাইল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি বরকত হোক, নাজিল হোক, তার উপরে বরকত নাজিল হোক। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, কই জিব্রাইল? আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। জিব্রাইল কে? নবী ছাড়া কোনো মানুষ দেখতে পাবে না। স্বামী স্ত্রী দুইজন, কিন্তু স্বামী দেখতে পাচ্ছেন, স্ত্রী দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, জিব্রাইল কো সালাম, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। ইনি হচ্ছেন আয়েশা। আয়েশা খুব দামি মহিলা, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটা একটু কথা শুনেন তো, আপনার ব্যাপারে একটা কথা বলতে যাচ্ছি, তবু এখানে চলে আসলো, একটু বলে রাখি, কথা বলবেন না। ঢং ঢং করে দু একজন মহিলা এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে। চলে গেছে জান কেন জানেন? ওর স্বামী কাপুরুষ, সেই জন্য, ওর বাপ কাপুরুষ, সেই জন্য। চলে যাবেন কেন? আমি তো আছি, আমি তো এসেছি, জানতে পেরেছেন, যাবেন কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কয়েক মিনিট দেখাচ্ছি, সদাচরণের কারণে কথা শেষ হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি এমনিতেই কবরের পাশে যাই, মাথায় কবর দিতে হবে না হবে এটা বিবেচনা করি না। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি কিছু মনে করি না, এমনিতে যাই, গায়ে মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি ভাবি না। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়েকদিন পরে ওখানে কবর হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমি তখন কবরকে লজ্জা করি, আর আমি এমনিতেই যাই না, আমি কাপড় গায়ে দিয়ে মাথায় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, আর আপনি হাট বাজার করেন একটা ব্যাগ হাতে করে, কত পুরুষ আপনাকে ধাক্কা মারে, আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, মিথ্যা কথা নাকি? ফ্যাশন বোরকা পরে এসে বসে আছেন, কে বলে আপনার লজ্জা আছে? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। এই মেয়ে, তোমার বাপ কাপুরুষ, তোমার এটা বাপ নয়, তোমার এটা সদবাপ। এটা তো আজকে যদি তুমি তোমার বাপকে বাপ প্রমাণ করতে পারো, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না, এটা তোমার বাপ এ কথাই ঠিক, কিন্তু এটা তোমার কাপুরুষ বাপ, এটা তোমার বাপ না, এটা তোমার সদবাপ, এটা তোমার চাচা, সে দায়িত্ব পালন করেনি। তুমি আজকে এখানে নগ্ন কাপড়ে থাকবে কেন? তোমার মাথায় কাপড় থাকবে না কেন? তুমি বাজারে যাবা কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বাজারে যাবেন কেন? ছেলে আপনার নেই, দেবর নেই, আপনার ভাসুর নেই, স্বামী নেই, সব মায়ের খেয়েছেন, বাপ নেই, শ্বশুর নেই, ভাসুর নেই, দেবর নেই, নিজ ভাইরা নেই, কাজের লোক নেই, আপনি বাজারে গেলেন কেন? আপনার কোন লজ্জায় বাজারে গেলেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি বাজারে যাবেন কেন? আপনি কি দেখাতে চান? দেখাতে চান? আল্লাহ রাসূল বলছেন, ইনাল বায়াত তুকবালু ফি সূরাতি শয়তান ও তুদবালু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি কষ্ট নিয়েন না, আপনি বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে আল্লাহ রাসূল শয়তান বলেছেন, আয়েশাকে বলবেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন। আয়েশা কি কে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, সেই জন্য আর এমনিতে যাবেন না। অবাক, এর নাম আয়েশা। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও আয়েশা কে আল্লাহ রাসূল বলছেন, তুমি নরম হও। শুধু তাই নয়, যে কথাটা পরে বলতাম এখনই আপনাকে বলে রাখছি, আপনি বাপ শুনেন একটু, এক খেলে চেয়ে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু এক খেলে চেয়ে থাকেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, এখন চলে যাব, আমি আর হারটা আমার খুঁজে পাই না, আমরা এখান থেকে যেতেও পারি না, পানি নেই, অজু করতে পারি না, সবাই বিপদে পড়ে গেলাম, হার খুঁজে পায় না, যেতেও পারি না, পানি নেই, অজু করতে পারি না,
সনাত আদায় করতে পারি না। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা খুঁজে পাই না, যেতেও পারি না, পানিও নাই, ওজুও করতে পারি না। তাই এই কথা শুনেই আবু বকর সিদ্দিক যে মেয়ের কাছে গেলেন, অবস্থাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নকল করছেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, ফাল্লাকা জানি লাকসাতান সদিদা, আমার বাপ এসে এত জোরে কিল মারলেন যে মনে হলো যেন আমি মায়ের কারণে দূরে সরে যাব, এত জোরে মারলেন, কিন্তু আমি নিজেকে টিকে রেখেছি আমার স্বামীর যেন ঘুম না ভাঙে, এর কারণে আমি টিকে থাকার চেষ্টা করেছি। শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত আদম থেকে নে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, ইনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বাপে মারলেন, বেটিকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহিত মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে পূর্ণ যুবতী মেয়েকে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে ঢং ঢং করে বাজারে ঘুরে বেড়ায় লগ্ন হয়ে, আপনি তাকে ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ আপনার মতো কাপুরুষ ঘিরে নিত, বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, মেয়ে এতিম হয়ে বেঁচে থাক তাতে আসে যায় না, মেয়ে এতিম হয়ে বেঁচে থাকা ভালো, আপনার মতো কাপুরুষ বাপের কোনো প্রয়োজন নেই, বাপ হলে বাপ হতে হবে, পরিবারের উপরে ক্ষমতা চলবে তার নাম বাপ, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে তার নাম ক্ষমতা, আপনি হলেন এই পরিবারের মালিক, দেশের নেত্রী, সারা দেশের মালিক, আর আপনি হচ্ছেন এই পরিবারের মালিক, পরিবার আপনি কন্ট্রোল করবেন, আর একজনের উপরে দোষ দিয়ে কোনো লাভ নেই।